বৃহস্পতিবার মালদহের ইংলিশ বাজারে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে সেই সভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের মালদা সফরে মমতা একই মঞ্চে দেখা যাবে মমতা অভিষেককে। বক্তব্য রাখবেন তিনি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মালদার গাজলে পদযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়ে কালো স্নিকার আর ফর্মাল ড্রেস, সাদা উত্তরীয় পরা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখতে বা ছুতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নবম দিনে নবযুবা যাত্রায় মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হাবিবপুরে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে দর্শনে যান তিনি। নিষ্ঠাপুরে রাধাগোবিন্দ মন্দিরে পুজোও করেন। মন্দির থেকে বেরিয়ে ঢাকের কাঠি নিজের হাতে তুলে নিলেন। এদিন হাবিবপুরে পদযাত্রাও করেন তিনি। আগামী 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলাতে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সফরসূচিতে তেমন কোনো রদবদল হয়নি, কিছুটা হলেও বদলেছে তাঁর বঙ্গীয় কর্মসূচি। বিজেপি সূত্রের খবর, দুদিন নয়, মাত্র একদিনই পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে বুধবার সকাল 10টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত ধর্না চলবে। একটানা 32 ঘণ্টা ধর্না কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের। কালীঘাটের পটুয়াপাড়া থেকে টাকা ভর্তি বাস পাহারা দিয়ে বের করার অভিযোগ তুলে সরাসরি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ট্যাগ করে টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে বিষয় ঘিরেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। বিনীত গোয়েলের হয়ে এই মামলা দায়ের করেছে রাজ্য সরকার। 2016 সালে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার বড় নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির উদ্দেশ্যে জেলাভিত্তিক তথ্য চেয়ে নির্দেশ। দু সপ্তাহের মধ্যেই তথ্য জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। দু সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। ফের প্রার্থী বাছাইয়ে ভোট প্রক্রিয়া নিয়ে ধুন্দুমার কাণ্ড মালদহের চাঁচলে। সঠিক সময়ে গোপন ভোটদানের ব্যালট পেপার না পেয়ে হুলস্থুল কাণ্ড। লাইন থেকে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। মালদার চাঁচলে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে ভোটদানের শুরুর আগেই উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল। নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সিপিএমের স্লোগান, বড়ুয়ার বিধায়ক বড়ুয়ার লজ্জা। বিধায়কের পদত্যাগের দাবি তুলে সিপিএমের মিছিল বড়ুয়ার আন্দিতে। জীবনকৃষ্ণ সাহার বাড়ির সামনে প্রতিবাদ মিছিল। মিছিলকে কটাক্ষ করে তৃণমূল নেতা মাহে আলমের দাবি, সিপিএম খোলা জলে মাছ ধরতে নেমেছে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে সামান্য রোদ দেখা গেল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে আবহাওয়া। শহর জুড়ে বৃষ্টিপাত, একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি হয়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বল্প খরচে উড়ান পরিষেবা দেওয়া স্পাইসজেট ঘোষণা করল। বসে থাকা 25টি উড়ানকে আবার পরিষেবায় ফিরিয়ে আনতে কেন্দ্রের জরুরি তহবিল ব্যবহার করবে তারা। স্পাইসজেট জানাচ্ছে ইতিমধ্যে 400 কোটি টাকা জোগাড় করেছে তারা। 25টি বিমানকে আবার ওড়ানোর জন্য আরও অর্থের প্রয়োজন।